चलो चेरी चलो 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 खेलो खेलो फोटो कर तो स्टार्ट था के ना चलो चलो खेलो तो रेडी हो गई आज फाइनली चेरी फुल यूनिफॉर्मे जा আর এত গরম সকাল থেকে বাপ রে বাপ সুন্দর লাগছে তো সুন্দর লাগছে দেখো এসে গন্দা নেই গন্দা বাস আয় এদিকে আয় একবার আয় আয় এখানে আর দূরে যাও তবে তো দেখাতে পারবো আর চুড়িগুলো খুলতে ভুলে গেছি এদিকে এসো চুড়িগুলো খুলে দি এসো তো এই মাত্র জাস্ট চেরিকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম আজকে আর স্কুলে ওখানে বসে থাকলাম না কারণ এত গরম এখানে প্লাস আজকে কোনো বৌদিরাই যায়নি মানে যারা আমার সঙ্গে যায় আমরা তিনজনে যাই তো তো কেউই গেল না তাদের সবার শরীর খারাপ অ্যাকচুয়ালি এত গরম হয় মাদের না হলে বাচ্চাদের শরীর খারাপ হচ্ছেই কলকাতায় তাও শুনছি ছুটি পড়ে গেছে জানি না আমাদের কবে ছুটি পড়বে তো আমি এসে গেছি আর মানে এত গরম লাগছে এসি যা সারাক্ষণ যেন চালাতেই মনে হচ্ছে মানে সারাক্ষণ চালিয়ে রাখি এসিটা এখন বাজে 9:30 তো ভাবছি একটু রান্নাটা করে রাখি অ্যাকচুয়ালি ভালোই হয়েছে আমি সকালবেলা আজ রান্না করতে পারিনি তো এখন আমি রান্নাটা করে রেখে দেবো তার যাতে চেরিকে নিয়ে এসে আমার রান্নার কোনো ঝামেলা থাকবে না তো রান্না সেরকম কিছু করব না আমি সিম্পল রান্না করছি আর রাতেরটা করে রেখে দেবো যাতে রাতে আমার কোনো চাপ না থাকে চলো তাহলে রান্নাটা করা যাক আর পরপর ব্লগগুলো আমার পোস্টই করা হচ্ছে না শুধু জমে গেছে এক গুচ্ছ ব্লগ জমে গেছে বাট পোস্ট করা হচ্ছে না তো চলো এখন একটু এসিটা বন্ধ করে রান্না করা যাক ঘরটাকে কিভাবে অন্ধকার করা হয়েছে তোমরা ভাবতে পারবে না আমার তিনটে চারটে চাদর বাইরে মেলা আছে শুধু সেগুলো মানে ইউজ না করে করে বাইরে থেকে থেকেই নোংরা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায় আর এত রোদ ঢোকে মানে দুপুরবেলা শোয়া যায় না তো এখন আমি রান্না করব আলু পটলের তরকারি করব আর চলো তাড়াতাড়ি করে নেওয়া যাক হ্যাঁ আমি রান্না টান্না কিছু দেখাচ্ছি না কারণ এই গরমের মধ্যে ক্যামেরা লাগিয়ে আমি কিছু করতে পারি না তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে পরে চেরিকে আনতে গেলাম চেরিকে স্কুলে আনতে গিয়ে দেখো চেরির বন্ধু আর আজকে মানে প্রথমবার দেখছি এরকম হাত ধরে ধরে হাঁটছে আর বাড়ি ফিরছি এখন তো আমি চেরিকে নিয়ে চলে এসেছি দেখো পুরো ঘরটা অন্ধকার করে রেখেছি আর এখন বাজে অলমোস্ট 1:45 এখন আমি লাঞ্চ বানাবো তো এই ঘরেই লাঞ্চটা নিয়ে চলে এসেছি কারণ এখানে এসি চলছে বাইরের ঘরটা এসি চালালেও ঠান্ডা হতে অনেকটা টাইম লাগবে তো আজকে আমার খাবারে কী কী আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি হয়তো একটু অবাকই হবে কিন্তু আমার এটাই খেতে ইচ্ছে করছিল দেখাচ্ছি আছে পরোটা আলু আর পটলের তরকারি এটা একটু আচার আছে রসুনের আর ডিম আর এটা হচ্ছে মিষ্টি আমি একটুই নিয়েছি কারণ এগুলোর পরে একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করবে খিচুড়ি আর ডিম সেদ্ধ আর এটা জলটাও এটার মধ্যেই রেখেছি চলো খেয়ে নেওয়া যাক তো এবারে আমি আর চেরি খেয়ে নেবো আর এই যে চেরি ওর মানে স্কুলের জুতো আর ছাড়বে না মানে কী জোর ক্রেজ হয়ে গেছে না মানে কী বললো চু স্কুলের জুতো পরে বসে আছে দেখো মোজাটা পরে বসে আছে স্কুল জুতোটা তাও খুলেছে খাটের ওপরে উঠবে বলে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে একটু শোয়া যাবে মানে ঘুমু করবি তো ঘুম করবি না তো এখন বাজে 5:30 ভাবলাম একটু চা খাবো কত রোদ দেখছো বিপদ রোদ এখন বাজে 5:45 তো ভাবা যাচ্ছে এত 5:45 এত কড়া রোদ বাপরে কিন্তু খিদে পাচ্ছে তাই একটু চা বিস্কিট আর একটু এই যে চিড়ে ভাজা
তো চেরি এখন খেলছে আর টিভি দেখছে, সাথে আমিও চাটা খাচ্ছিলাম, চাটা খাওয়া গেছে। অ্যাকচুয়ালি মানে কি বলবো, বিকেল হলেও তখন চা খেতে ইচ্ছে করে না, এখানে বিভৎস রকমের রোদ থাকে, পৌনে ছটা অব্দি মানে কম বলছি, মানে অনেকক্ষণ রোদটা এখানে থাকি, সূর্যাস্ত একটু লেট করেই হয় এখানে। তো আমার সেই আমার এক একটা ব্লগ শেষ করতে মোটামুটি অনেকদিনই টাইমটা লেগে যাচ্ছে, তাই মাঝখানের ব্লগগুলো মিস হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আর চেরি স্কুল এখনও পর্যন্ত ছুটি পড়েনি, জানি কলকাতার প্রত্যেকটা স্কুলই ছুটি পড়ে গেছে, বাট এখানে এখনও পর্যন্ত ছুটিই পড়েনি, দিয়ে দেওয়া উচিত, কিন্তু মানে এই তো জাস্ট খুলেছে, হয়তো সেই জন্য ছুটিটা দিচ্ছে না বা কিছু, কারণ এখানে সরকার থেকে এখনও পর্যন্ত ডিক্লেয়ারই করেনি। বাট অনেকেই যাচ্ছে না, কারণ সব বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, জ্বর, পেট খারাপ হচ্ছে, ঠিক আছে। তো আমার পক্ষেও সম্ভব হয় না, মানে এত রোদ থাকে না, 10:30টার সময় ছুটি হয়, ওই টাইমে বিভৎস রোদ থাকে, আর ভাবো যাদের আর একটু উঁচু ক্লাসে তাদের 12টার সময় ছুটি হয়, ওই টাইমটাতে বাইরে যাওয়া মানে বাপরে বাপ। তো যাই হোক, এই ব্লগটা আমি এখানে শেষ করছি, হোপফুলি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, প্লিজ নতুনরা একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে, চলো বাই।